আপনার বাবার মেয়ে আপনার কে হন? আমার বোন। আপনার বোনের ভর্তির সময় আপনাকে দেখিনি তো? না, আসলে আমি সেলসে চাকরি করি, সময় খুব কম। কিন্তু বাবার এই ব্যাপারটায় আমার এই ইন্টারফিয়ারেন্সটা খুব জরুরি ছিল, তাই। কেন জরুরি বলছেন বলুন তো? দেখুন, আমি চাই না যে বাবা কিডনিটা দিক। কিন্তু আপনার বোনের কিডনি ট্রান্সপ্লান্ট করাটা তো অত্যন্ত জরুরি, আর আপনার বাবা স্বেচ্ছায় কিডনি দিতে রাজি হয়েছেন। দেখুন, বোনকে কিডনি দিলে বাবাকে কিন্তু একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে হবে, সেটা কিন্তু আমি চাই না। আই অ্যাপ্রিশিয়েট ইট। মানে আজকালকার দিনে অন্তত বাবা মা সম্পর্কে এতটা কেউ ফিল করে না। না না, ফিল তো আমায় করতেই হবে, কারণ সারা জীবন একটা অকেজো খুঁতো বুড়োর বোঝা আমাকে টানতে হবে, যখন তখন অসুস্থ হয়ে পড়বে, আর আমার টাকার ধ্বংস হবে, সংসারে কোনো কাজে লাগবে না, মানে একটা বাতিল বুড়ো হয়ে যাবে। তাই আমি আপনাকে বলতে এলাম, বাবা যেন কিডনি না দেয়। দেখুন, আপনার বাবা কিডনি দেবেন কি দেবেন না সেটা আমার কিংবা আপনার ইচ্ছের উপর নির্ভর করছে না। উনি যদি স্বেচ্ছায় বন্ডে সই করে কিডনি দিতে রাজি হন, তাহলে আইনত কেউ তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি। আইন? আইন তো বাবাকে খেতে দেয় না, বাবাকে সারা জীবন বসিয়ে খাওয়াতে আইন আমাকে বাধ্য করতে পারে না। দেখা যাক। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ডায়ালিসিস হবে শুনলেই মনটা যেন কেমন শান্তি লাগে। কিসের শান্তি? মনে হয় মৃত্যুর দিকে আরো দু পা এগিয়ে গেলাম। এ কথা বলতে নেই রে, যতদিন বাঁচবো ততদিন এই ডায়ালিসিসের অনুদান নিয়েই আমাদের বাঁচতে হবে। বেঁচে থাকার কি কোনো দরকার আছে মাসিমা? আমার তো মনে হয় না। কিসের জন্যে বাঁচবো, কার জন্যে বাঁচবো? নিজের জন্যে বাঁচবি? নিজের কাছেই তো বেঁচে থাকার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে মাসিমা। তোর সন্তানের কাছে, তার কাছে তোর বাঁচার প্রয়োজন আছে। বেঁচে থেকে সন্তানের দুঃখ দেখা ছাড়া আর তো কিছু দেখতে পাবো না মাসিমা। মেয়ে হয়ে জন্মেছে, দিনে দিনে দুঃখ তো বাড়বেই। কি, আপনি রেডি তো? হ্যাঁ, দু পা বাড়িয়েই আছি। ডাক্তার সেন আসবে, আজ একবার চেক করবে, দেখে যাবে। এই তো এসে গেছে। একবার চারটা দেখি। গুড, ব্লাড প্রেশার তো ঠিক আছে, ইউরিনে কষ্ট হচ্ছে। আচ্ছা, আমাকে কি ডায়ালিসিসটা করতেই হবে? উপায় নেই ম্যাডাম, এটা তো একমাত্র ট্রিটমেন্ট। একটু পরে সিস্টার আপনাকে নিয়ে যাবে। কেমন, আপনি কেমন আছেন? ভালো। ভালো? রাত্রে ঘুম টুম হচ্ছে তো? হচ্ছে। আরে, বুকে বুকে একটা ব্যথা হতো, ওটা কম আছে। বাহ, গুড, আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। তারপর ম্যাডাম টিকলি, কি খবর? ভালো। দেখি একবার। ঠিক আছে। বাবা, চুল টেরাম করে কে বেঁধে দিল? কে? ঠিক আছে সিস্টার, এটা চলবে। হ্যাঁ ঠিক আছে, এটাও চলবে, এটা অফ করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। দেখ, তারপর ছুটি কেমন আছো? সকাল থেকে কি খাওয়া দাওয়া হলো? বিস্কিট হলটেক্স দিল না? ভেরি ব্যাড। ঠিক আছে,
কয়েকদিনের মধ্যে তোমার ছুটি হয়ে যাবে, তখন বাড়ি গিয়ে তুমি এন্টার হল ডিসকার, ঠিক আছে? এখানকার ডাক্তারদের ব্যবহার খুব ভালো না দীপা? একদম নিজের লোকের মতো। হ্যাঁ, ওই যে তোমার আর একজন নিজের লোক আসছে। কি ব্যাপার, আবার ডায়ালিসিস? এর কি কোনো শেষ নেই? আমার যে ডায়ালিসিস হবে এ কথা তোমাকে কে বললো? হাসপাতাল থেকে ফোন করেছিল। আর কিছু বলেনি? না, আর কি বলার আছে? এসো, টাকা জমা দিয়েছ। সেটাই বলার ছিল। কাল রাতে দীপার ডায়ালিসিসের টাকা আমি জমা দিয়ে দিয়েছি। মাসিমা? মা ডাকে একটা মা, আর মাসিমা ডাকে দুটো মা। দুবার মা ডাক শুনতে হলে এটুকু কর্তব্য তো করা উচিত। শুনলে, শুনলে তুমি? দীপা, ওনার কথাটা শুনেও তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। জীবনে একটা পয়সা তো রোজগার করতে পারলে না। এই কি, আপনি এখানে চিৎকার করছেন কেন? যান বাইরে যান। বেশ করছে না, এখানে চিৎকার করবেন না, যান বাইরে যান। আর তাছাড়া এটা তো ভিজিটিং আওয়ার্স নয়। ঠিক আছে, আমি ভিজিটিং আওয়ার্স হয়ে আসবো। এলো, চিৎকার করবে না, চিৎকার করলে আমি কিন্তু রিপোর্ট করে দেবো। শান্ত হোন, আমি রিপোর্ট করে দেবো। হ্যাঁ বসো তো, তোমার সঙ্গে কথা আছে। আজকে ফ্লুইডের রিপোর্ট গুলো আসার কথা ছিল। হ্যাঁ, রিপোর্ট এসছে। এসে রিপোর্ট? হ্যাঁ। কি হলো? আমরা যেটা ধারণা করেছি সেটাই হয়েছে, ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে। কারা যেন সাপ্লাই করেছিল? আরোগ্য, আরোগ্য বললাম তো তোমাকে। ও হ্যাঁ, আমাদের উচিত ইমিডিয়েটলি ওদের এগেইনস্টে লিগাল স্টেপ নেওয়া। হ্যাঁ, উচিত বললেই তো আর হবে না। তুমি আমার, তোমার আমার ইচ্ছে তো হবে, হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে। তুমি বলবে তো? তুমি যদি চাও আমিও বলতে পারি। আমি আগে সিমোর সঙ্গে কথা বলি। ঠিক আছে, তুমি দেখো, যদি মনে করো তুমি তোমার রিপোর্টটা আমার কাছে একটু ফরওয়ার্ড করে দিও। আই শ্যাল ইমিডিয়েটলি মুভ। কি ডাক্তারি? এর থেকে কোনো সরকারি অফিসার এলডিসি হওয়া অনেক ভালো ছিল। ছি 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 ছি, এখন আমি কোথায় খুঁজে পাই? এর মধ্যে থেকে কোনো রেকর্ড পাওয়া সম্ভব? হায়ার অথরিটিকে কী এক্সপ্লানেশান দেবো আমি? মাগো মাগো মাগো, দেখো মা, পরের জন্মে আর যাই হই যেন হসপিটালের সুপার না হই। এর থেকে হ্যালো, হ্যাঁ স্যার, আমি কি কি না না, এটা কোনো বিউটি পার্লার নয়, বিউটি পার্লার না না, এটা স্পন্দন হাসপাতাল। হ্যাঁ, স্পন্দন হাসপাতাল না না, সঙ্গম নয়, সঙ্গম নয়, সঙ্গম বিউটি পার্লার নয়, স্পন্দন হাসপাতাল। সত্য সব বলছি, হাসপাতাল, হাসপাতাল, বিউটি পার্লার। দেখি কি বাবা, আপনারা সব স্যার, তোমরা সবাই হুড়মুড় করে ঢুকে পড়লে। স্যার, আমরা কিন্তু ছেড়ে দেবো না, আমি বলেই দিচ্ছি। ছেড়ে দেবে না মানে? একেবারে দুদিনের মধ্যে অ্যাকশন না হলে একবারে রক্ত গঙ্গা বইয়ে দেব। এই কি সব উল্টোপাল্টা বলছো? কেন, আপনি কিছু জানেন না? কিছু জানিয়েছো যে জানবো? আপনি জানেন না যে বার্ন ওয়ার্ডে আমার ছেলের মাথায় ফ্যান ভেঙে পড়েছে? সে কি, এই কিভাবে হলো? বা ভাবতে পারেন, আমার ছেলের কোনো মাথার দাম নেই, যত সব দাম ওই ডাক্তারদের মাথায়। জানেন
আমার ছেলে মাধ্যমিক ফেল। ওরে বাবা, তাহলে তো সাংঘাতিক ব্যাপার না, কিন্তু মাধ্যমিক ফেলের মাথায় পাখা ভেঙে পড়বে না এমন কিন্তু কোনো আইন নেই। রসিকতা করছেন, রসিকতা করছেন আমাদের সঙ্গে, আমিও কিন্তু ছেড়ে দেব না। আমি সকলকে নিয়ে ওই কমিশনে গিয়ে যাবো। এই দেখুন, কেন কেন এইসব ভয় দেখাচ্ছেন? আপনারা উত্তেজিত হয়ে পড়েছেন, ঠান্ডা মাথায় বসুন না, বসুন 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 বসুন। দেখুন দেখুন, আমি রসিকতা করছি না, আমি ব্যাপারটা সহানুভূতির সঙ্গে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভাবতে পারেন, একটা সরকারি হাসপাতালে একটা সিলিং ফ্যান একটা পেশেন্টের মাথায় ভেঙে পড়লো, সত্যি ভাবা যায় না। এছাড়া সরকারি ভাবে তার কোনো অ্যাকশন নেই। আশ্চর্য, আপনি সুপার হয়ে আশ্চর্য বলছেন? অত্যাশ্চর্য না, মানে বলছি যে পাখাটা কি একদম মাথার উপরেই পড়েছে? না মানে ফ্যানটা কান ঘেঁষে পড়েছে, ব্যান্ডেজও বাঁধা হয়েছে, ওষুধপত্র দেওয়া হচ্ছে, একবারে সাংঘাতিক মশা। কি কাণ্ড! আচ্ছা বার্ন ওয়ার্ডের হেড কি বলছে? হ্যাঁ, অনেকবার বলা কওয়া হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনারা কি ভাবেন? হ্যাঁ, আপনারা যদি কিছু না করেন আমি সকলকে নিয়ে একেবারে কমিশনে যাব। ব্যাপারটা আমাকে ভাবতে দিন, আমার ব্যাপারটা দেখতে দিন একটু। আপনাকে বোঝানো আর হাতিকে হাফ প্যান্ট পরানো কোনো তফাৎ নেই। এই চল, শুনুন শুনুন, অদ্ভুত কাণ্ড, হাতিকে হাফ প্যান্ট, আমাকে হাতি বলে গেল, আমাকে এত বড় অডাসিটি! হ্যালো, এই যে ডক্টর রায়, বসো। কি এত কাজ করছো? উমা বাড়ি যাবে না? যাবো, একটা চিঠি লেখার আছে, লিখেই যাচ্ছি। আমি চলে যাচ্ছি বাড়ি। কেন? আমার শরীরটা ভালো লাগছে না, দুপুর থেকে কিরকম মাথাটা ধরেছে আর হাত পা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসবে। সারাদিন একটা হসপিটালে রয়েছো, দুপুর থেকেই মাথাটা ধরেছে, গা ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে, মানেটা কি? এরা ওষুধ খেতে পারো নি? হাসছো কেন? কি হলো, বোকার মতো হাসছো কেন তুমি? মনে পড়ে যাচ্ছে কলেজ ডিবেটে ঠিক এরকম এরকম করে তুমি চিৎকার করে উঠতে, তারপর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একটা স্ম্যাশ মিস করলে কি পকেটাই না দিতে, রাগে তোমার মুখটা একেবারে লাল হয়ে যেত। তখন ফার্স্ট ইয়ারে পড়া মৃত্তিকা সেন কয়েক বছরের সিনিয়র নক্ষত্র রায়কে লুকিয়ে লুকিয়ে দেখে ভাবত, রেগে গেলে নক্ষত্র রায়কে আরেকটু বেশি হ্যান্ডসাম আরেকটু বেশি সুন্দর দেখায়। তাই নাকি? মৃত্তিকা সেন লুকিয়ে লুকিয়ে দেখতো? শোনো, কলকাতায় কিন্তু খুব বাজে রকমের ভাইরাস এসছে। হ্যাঁ, দু তিন দিনে একবারে শরীর তছনছ করে দিচ্ছে, হাঁটুর তলা থেকে অবশ হয়ে যাচ্ছে, আর বাকি যা যা হয় সবটাই হচ্ছে, সাবধানে থাকো। আচ্ছা শোনো, বাড়ি গিয়ে আমি হট বাথ নিচ্ছি, তারপর প্যারাসিটামল খেয়ে সোজা বিছানায়, ওকে? হ্যাঁ, প্যারাসিটামল খেয়েও কিন্তু খালি পেটে খেও না দয়া করে। বাড়িতে যদি বিস্কিট ফিস্কিট থাকে, অন্তত দুটো বিস্কিট, একটা হরলিক্স বা চাটা কিছু খেয়ে তারপর বুঝতে পেরেছ? ওকে ওকে ওকে। আচ্ছা একটা কথা তুমি ভুলে যাও কেন, ডাক্তারিটা না জানলে ডেপুটি সুপারের পোস্টে আমাকে রাখতো না। এখানকার সুপারের ডাক্তারি সম্পর্কে যা জ্ঞান, তুমি তো আবার ডেপুটি, ইয়ার কি মেরো না, বাড়িতে গিয়ে যা বলছি সেটা করো। কলেজ জীবনে সেই তিনটে আইসক্রিম একসঙ্গে খাওয়ার হ্যাবিটটা এখনো আছে? নেই নিশ্চয়ই। ঢক ঢক করে তার বদলে তিন বোতল ফ্রিজের জল খেও না। তোমার সব কথা মনে আছে? কেন মনে থাকবে না, আমার স্মৃতিশক্তি কি খুব খারাপ? তাহলে নিশ্চয়ই ওই কথাটা মনে আছে। কোন কথাটা? জ্বর হয়েছিল বলে দুদিন আমি কলেজ যাইনি, থার্ড ডে তুমি সোজা চলে এসেছিলে আমার বাড়িতে, সেই তোমার প্রথম আমাদের বাড়িতে আসা, তোমার মনে আছে? ভাইরাল ফিভার কিন্তু তিন চার দিন থাকে, একটু আগে তুমিই বলছিলে। আসি,
খেয়ে নেবো ওষুধ, চিন্তা করো না। কষ্ট হচ্ছে? মাথে হাত বুলিয়ে দেব না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিজে নিজে ঘুমিয়ে পড়ব। নিজে নিজে ঘুমিয়ে পড়বে? ঠিক আছে, তোমার কোনো কষ্ট হলেই কিন্তু তুমি আমাকে ডাকবে, আমি কিন্তু জেগে থাকব। না না, তুমি জেগে থাকো না, ঘুমিয়ে পড়ো। তুমি জেগে থাকবে, তোমার শরীর খারাপ হবে। পাকা বুড়ি, তুমি চোখ বোঝো, আমি তোমায় ঘুম পাড়িয়ে যাব, চোখ বোঝো। আমি তো একটু আগে টিকলির সাথে কথা বললাম, আর ছুটি ওখানে ঘুমোচ্ছিল, তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি ওরা দুজনেই বেডে নেই। কি হবে তাহলে? আমি যাই একটু নাইট মেট্রনের সাথে কথা বলে আসি। আমিও যাবো। তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে? আমি এখানে একা থাকলে সেটাই হচ্ছে আমার মা তারা। ওই জল জল করছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওই তোমার মা তারা? হ্যাঁ, জল জল করছে মানে মা আমার সঙ্গে কথা বলতে চাইছে। তুমি আমার কথা তোমার মাকে বলো। মা, মামনি, এ হচ্ছে টিকলি, আমার বন্ধু। হ্যালো আন্টি, হিয়ার ইজ টিকলি, আই লাভ ইউ আন্টি। আই লাভ ইউ আন্টি, হিজ আন্টি ডার্লিং। তুমি আমার বন্ধু না? আমি তো তোমার বন্ধু আছি, কিন্তু একদিন আমি স্টার হয়ে যাব, তাই তো আমি স্টার সঙ্গে ফ্রেন্ডশিপ করে রাখলাম। বলবি না,
ওরকম অলক্ষণের কথা একদম বলবি না। মা, আমরা বুড়িরা বেঁচে থাকতে তুই কেন স্টার হয়ে যাবি? না, তুই হাজার বছর বাঁচবি, লক্ষ লক্ষ বছর তুই বাঁচবি। আপনারা সব বাইরে কেন? ওই ওরা দুজন মানে ছুটি আর টিকলি বেডে ছিল না, তাই আমরা খুঁজতে বেরিয়েছিলাম। চলে এসেছিলে? দেখো, তোমার জন্য সবাই কাঁদছে। এরা কাঁদছে কেন? এরা যে তোমাকে ভালোবাসে ডার্লিং।